রাজ্যত বাছিল উপনির্বাচনের রণদুন্দুভি। পাঁচটা সমষ্টির প্রার্থিত্বক লৈ তৎপর বিজেপি কংগ্রেস। নির্বাচনী হিংসাত জর্জরিত সামগ্রী, কার দখলল যাব পাঁচ সমষ্টি। 13 নভেম্বরত রাজ্যের পাঁচটা বিধানসভা সমষ্টিত অনুষ্ঠিত হব উপনির্বাচন। মঙ্গলবারে দেশের মুখ্য নির্বাচন আয়ুক্ত রাজীব কুমারে এখন সংবাদমেল যোগে এই কথা ঘোষণা করে। মহারাষ্ট্র আর ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার সমান্তরালক দেশের নির্বাচন আয়োগে 15খন রাজ্যের 48টা বিধানসভা সমষ্টির উপনির্বাচনের দিন ঘোষণা করে। যা লোকসভা নির্বাচনত সামগ্রীর কংগ্রেস বিধায়ক রকিবুল হুসেন ধুবুরী, বিহালের বিজেপি বিধায়ক রঞ্জিত দত্ত শোণিতপুর, ধলাইর বিজেপি বিধায়ক তথা তদানীন্তন আবগারী আর পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য শিলচর, বঙ্গাইগাঁওর গণ পরিষদর বিধায়ক ফণীভূষণ চৌধুরী বরপেটা আর সিডলির ইউপিপিএলর বিধায়ক জয়ন্ত বসুমতারী কোকরাঝারের সাংসদ হিসাবে নির্বাচিত হওয়াত এই বিধানসভা সমষ্টিকাত উপনির্বাচন অনুষ্ঠিত করবলগা হয়। এই সমষ্টিকাত উপনির্বাচন অনুষ্ঠিত হওয়াটো নিশ্চিত হওয়ার পাছতে শাসকীয় বিজেপি আর কংগ্রেস তৎপর হয়ে পড়েছিল। বিশেষকৈ সামগ্রীর দুইটা দলের সক্রিয়তা আছিল অতি লক্ষণীয়। রকিবুল হুসেইনের দুর্গ সামগ্রীত বিজেপির জয়ের পতাকা উড়াবল দলটোয়ে রাজ্যিক সাধারণ সম্পাদক দীপ্লুরঞ্জন শর্মাক কেতিয়াবাই প্রক্ষেপ করে। আনুষ্ঠানিক প্রার্থী তালিকা ঘোষণা নকরিলেও সামগ্রী দীপ্লুরঞ্জন শর্মার প্রার্থিত্ব নিশ্চিত। সেয়েও ব্রহ্মপুরের বিজেপি বিধায়ক জিতু গোস্বামীক লগত লৈ নির্বাচনী প্রচারও অব্যাহত রাখিছে। প্রশ্ন উত্থাপন হয়, সামগ্রীত রকিবুল হুসেইনের দুর্গ খহাব পারিবনে দীপ্লুরঞ্জন শর্মায়? তানজিল হুসেইনে রখাব পারিবনে সামগ্রী? আনহাতে উপনির্বাচনের দিন ঘোষণার দিনাই সামগ্রীত নির্বাচনী হিংসায় ভয়ঙ্কর রূপ ধারণ করে। রূপহীহাটর পর সামগ্রী লৈ তানজিল হুসেইনের সমর্থনত কংগ্রেসে উলিওয়া এটা মোটরসাইকেল রেলীত শিঙিমারীত সৃষ্টি হয় অপ্রীতিকর পরিস্থিতি। বিজেপির কর্মী সমর্থকে আক্রমণ করে কংগ্রেসের রেলীটির উপর। এই আক্রমণের পর বাছি নগল বটদ্রুয়া লাহরিঘাট আর রূপহীহাটর কংগ্রেস বিধায়ক ত্রয় শিবামণি বরা, ডক্টর আসিফ নাজার, নুরুল হুদা। আক্রমণকারীয়ে বহুকেইখন গাড়ি আর মোটরসাইকেলের ক্ষতিসাধন করে। এই ঘটনা সন্দর্ভত আরক্ষী প্রশাসনে কোনো ব্যবস্থা গ্রহণ নকরারও অভিযোগ উত্থাপন করেছে কংগ্রেসে। এই ঘটনা সন্দর্ভত বুধবারে অসম প্রদেশ কংগ্রেস কমিটির এটা প্রতিনিধি দলে রাজ্যিক মুখ্য নির্বাচনী বিষয়া অনুরাগ গোয়েলর যোগেদি দেশের মুখ্য নির্বাচন আয়ুক্তলৈ অভিযোগপত্র প্রেরণ করে। লগতে আরক্ষী সঞ্চালক প্রধানকো প্রদান করে অভিযোগপত্র। মঙ্গলবারের ঘটনায় প্রমাণ করেছে সামগ্রীর উপনির্বাচন অধিক উত্তপ্ত হওয়ার সম্ভাবনা আছে। উল্লেখ্য, সামগ্রী সমষ্টিত কংগ্রেসের প্রার্থিত্বর দাবিদার হল সাংসদ রকিবুল হুসেইনের পুত্র তানজিল হুসেইন। ইতিমধ্যে সমষ্টিত প্রচার কার্যও চলাই আছে। ইফালে পাঁচটা সমষ্টিত বিজেপি আর কংগ্রেসে কাক প্রার্থিত্ব দিয়ে সেই লৈ চর্চা অব্যাহত আছে। সোমবারে অনুষ্ঠিত রাজ্যিক বিজেপির নির্বাচনী সমিতির বৈঠকত সামগ্রী বিহালী আর ধলাই সমষ্টির বাবে প্রার্থী তালিকা প্রস্তুত করে কেন্দ্রীয় নেতৃত্বলৈ প্রেরণ করে। সেই অনুসরি সামগ্রী সমষ্টির দীপ্লুরঞ্জন শর্মা, মহেন্দ্র কোঁয়ার, বিহালী সমষ্টির দিগন্ত ঘাটোয়ার, সুমন শর্মা আর অসীম কুমার দাস, আর ধলাই সমষ্টির অমিয়কান্তি দাস, নিহার রঞ্জন দাস আর স্বপন শুক্লবৈদ্যর নাম প্রেরণ করেছে। এইকেগুলির পরাই কেন্দ্রীয় নেতৃত্বই চূড়ান্ত করব এগারী প্রার্থী। বিজেপিয়ে বঙ্গাইগাঁও সমষ্টিটো মিত্রদল, গণ পরিষদ আর সিডলি সমষ্টিটো ইউপিপিএলক এড়ি দিব। এই দুইটা সমষ্টিত দল দুটায় কাক প্রার্থিত্ব দিয়ে সেই লৈও আরম্ভ হয়েছে ঘনে ঘনে বৈঠক। বিজেপির সমান্তরালক কংগ্রেস তথা বিরোধী ঐক্যমঞ্চ সম্মিলিত মঞ্চয় পাঁচটা সমষ্টিত প্রার্থিত্বক লৈ তৎপরতা অব্যাহত রাখিছে। সেই অনুসরি সামগ্রীত সাংসদ রকিবুল হুসেইনের পুত্র তানজিল হুসেইনে প্রার্থিত্ব পাতো প্রায় নিশ্চিত। আনুষ্ঠানিক ঘোষণা হে বাকি। বিহালীত প্রেমলাল গঞ্জু, দিলীপ বৰুৱা আর বর্ণালী ফুকনের নাম উচ্চারিত হয়েছে। লগতে সম্মিলিত মঞ্চর অংশীদারী CPIML-এর রাজ্যিক সম্পাদক বিবেক দাসও প্রার্থিত্বর দাবিদার। 2021-এর বিধানসভা নির্বাচনত কংগ্রেসে মিত্রতার সূত্রে বিহালী সমষ্টিটো CPIML-ক এড়ি দিছিল। কিন্তু বিবেক দাসে 22,531টা ভোট লাভ করে তৃতীয় স্থানতহে থাকে। ইয়ার বাহিরেও বিবেক দাসে 2006-ত 18,412টা, 2011-ত 12,748টা আর 2016-ত 8,025টা ভোট লাভ করেছিল বিধানসভা নির্বাচনত।
এনে প্ৰেক্ষাপটত উপনিৰ্বাচনত তেওঁক প্ৰাৰ্থিত্ব দিবলৈ ইচ্ছুক নহয় কংগ্ৰেছ। সমষ্টিটোত বিজেপিৰ প্ৰাৰ্থী হিচাপে জয়ন্ত বৰাৰ নাম চৰ্চাত আছিল যদিও তিনিজনীয়া তালিকাত অন্তৰ্ভুক্ত নহ'ল। ফলস্বৰূপে তেওঁ অহা 19 অক্টোবৰত বৰগাঙৰ কেটলাফিল্ডত অনুষ্ঠিত হ'ব লগা এখন ৰাজহুৱা সভাত কংগ্ৰেছত যোগদানৰ প্ৰস্তুতি চলাইছে। 2021 চনৰ বিধানসভা নিৰ্বাচনত বিহালীত নিৰ্দলীয় প্ৰাৰ্থী হিচাপে প্ৰতিদ্বন্দ্বিতা কৰি জয়ন্ত বৰাই 23,744 ভোট লাভ কৰি দ্বিতীয় স্থানত আছিল। এতিয়া কংগ্ৰেছত যোগদান কৰিলে সমষ্টিটোত তেওঁৱেই পাব পাৰে প্ৰাৰ্থিত্ব। ধলাইত ধ্ৰুৱজ্যোতি পুৰকায়স্থক কংগ্ৰেছে প্ৰাৰ্থিত্ব দিয়াৰ সম্ভাৱনা আছে। বঙাইগাঁও বিধানসভা সমষ্টিত দুমাহমানৰ পূৰ্বে যোগদান কৰা অৱসৰপ্ৰাপ্ত আৰক্ষী মহাপৰিদৰ্শক তথা সদৌ অসম ছাত্ৰ সন্থাৰ প্ৰাক্তন নেতা ব্ৰজেনজিৎ সিনহাক কংগ্ৰেছে প্ৰাৰ্থিত্ব দিয়াৰ সম্ভাৱনা আছে। ছিডলি সমষ্টিত সদৌ অসম ছাত্ৰ সন্থাৰ প্ৰাক্তন সভাপতি প্ৰবীণ বড়োক প্ৰাৰ্থিত্বৰ প্ৰস্তাৱ দিছে কংগ্ৰেছে, কিন্তু তেওঁ এতিয়ালৈকে চূড়ান্ত সিদ্ধান্ত লোৱা নাই। অসম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটিৰ সভাপতি ভূপেন কুমাৰ বৰাই উপনিৰ্বাচনৰ প্ৰাৰ্থী কাতি বিহুৰ আগদিনা অথবা পাছদিনা ঘোষণা কৰিব বুলি প্ৰকাশ কৰিছে। স্বাভাৱিকতে বিজেপি আৰু কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী তালিকা প্ৰকাশৰ পাছত যে উপনিৰ্বাচনৰ গৰম বতাহ বলিব সেয়া নিশ্চিত। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, দি ক্ৰছ কাৰেণ্ট।